ওয়েব ডিজাইন এর থার্ড ক্লাসে আজকে আমরা দেখব কিভাবে এইচটিএমএল হেডিং যুক্ত করতে পারি, অর্থাৎ ভিন্ন প্রকার হেডিং যেমন H1, H2, H3, H4, H5, H6 এই 6 ধরনের হেডিং কিভাবে আমরা ওয়েব পেজের ভিতরে ব্যবহার করতে পারি তা দেখাবো। এই জন্য আমরা প্রথমে কিছু হেডিংস এ চলে যাই। এটি একটা ওয়েব পেজ, অফ পেজ ইস অপটিমাইজেশন, একটা একটা হেডিংস। অন পেজ ইস অপটিমাইজেশন, এটা একটা হেডিংস। ওয়েলকাম টু ইউর এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং জার্নি, এটা একটা হেডিংস। এই হেডিংস গুলা কিভাবে আমরা পেজে ব্যবহার করতে পারি তা আমরা দেখাবো। এই জন্য প্রথমে আমাদেরকে নোটপ্যাডে চলে যেতে হবে। প্রথমে আমরা আগের মতো এইচটিএমএল কোডিং দিয়ে শুরু করব। এইচটিএমএল এইচটিএমএল এটি আমরা ক্লোজ করে দিই। এরপর আমরা যে টেক্সট নেব সেটা হবে বডি, কারণ আমি আগে টিউটোরিয়ালে বলেছিলাম এইচটিএমএল পরে অবশ্যই বডি টেক্সটটি হবে। বডি টেক্সটটি ক্লোজ করে দিই। আমরা যদি চাই এখানে আমরা টাইটেল ইউজ করতে পারি, অর্থাৎ টাইটেলটি অবশ্যই বডির উপরে হবে। টাইটেল টাইটেল এখন আমাদের যে বডির ভিতরে 6 ধরনের হেডিং আছে ওই হেডিং গুলো আমরা দেখবো। প্রথমে এই সহ আমি হেডারটি দিই, এই সহ ক্লোজ করে দিই। দিস ইজ ফার্স্ট হেডিং, আমি পেজটি সেভ করে দিই। অল ফাইল দিয়ে আমরা পেজটি সেভ করে দিই। অর্থাৎ দেখতে হবে আমাদের একটা পেজ হেডিংস নামে শেষ হয়ে মানে তৈরি হয়ে গেছে। আর দিস ইজ ফার্স্ট হেডিং, অর্থাৎ এই হেডিংটি আমাদের পেজে চলে আসবে। এরপরে যদি আমরা H2, H3, এরপর যদি আমরা H1 অর্থাৎ H2 অন্য হেডিং ইউজ করতে চাই, আমরা সেম ভাবে হেডিং গুলো ইউজ করতে পারি। H2 দিস ইজ সেকেন্ড হেডিং, H3 প্লাস H3 দিস ইজ থার্ড হেডিং আমরা সেভ করে দিই। দেখি আমাদের পেজে কিরকম আসে হেডিং গুলো। দেখেন দিস ইজ ফার্স্ট হেডিং, দিস ইজ সেকেন্ড হেডিং, দিস ইজ থার্ড হেডিং, অর্থাৎ আমাদের ধারাবাহিকভাবে যে হেডিং গুলো দিতেছে ওগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসতেছে। অর্থাৎ আমার পরবর্তী যে আরো তিনটা হেডিং আছে ওই তিনটা হেডিং আরো ছোট আসবে। H4 H4 this is fourth heading, H5 this is fifth, H6 this is sixth heading, সেভ করে দিই। অর্থাৎ আমাদের 6টা হেডিং ইউজ করা শেষ। এভাবে আমরা যে কোনো পেজের আমরা সহজেই হেডিং ইউজ করতে পারি। অবশ্যই যারা আমরা শিক্ষার্থী আছি ICT সাবজেক্টের তারা আমরা এই ভিডিও টিউটোরিয়াল দেখতে পারি কিভাবে হেডিং আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।